সকলকে নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছার লগতে ভোলাক যাচিছো যে আপনালোকে আমার যিমানবোৰ তথ্য সহকারে যিমানবোৰ আমি সংবাদ মাধ্যমত আমার বাতৰিবোৰ প্রকাশ কৰিছো আৰু আপনালোকে প্রকাশ করার বাবে বহুত সহায় সহযোগিতা আগবঢ়াইছে। নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে, বলিষ্ঠভাবে আপনালোকে আপনালোকৰ দায়িত্বভার পালন করে আহিছে। আপনালোকক পুনরায় মই ধন্যবাদ জ্ঞাপন করছো UPPL দলৰ তরফৰ পৰা। আজি মই রাজকুমার পৃথ্বীরাজ নারায়ণ দেব মেছে ওদালগুড়ি জেলা সভাপতির লগতে ওদালগুড়ি জেলার কর্মকর্তা আর UPPLর শীর্ষ নেতৃবৃন্দর উপস্থিতি এই সংবাদ মেলখন আয়োজন এই কারণে করছো বা আপনালোকক এই কারণে নিমন্ত্রণ করে আনিছো যে মই বিগত চারিদিনের পর ওদালগুড়ি জেলার UPPL দলের হয়ে প্রচার কার্য চলাই আইছো। কিন্তু ওদালগুড়ির রাইজে কিছু বস্তু জনা উচিত আর BTDর রাইজেও কিছু বস্তু ওদালগুড়ির পর আজি গম পাব বলে মই অনুভব করো। এতিয়া মই বিষয়লৈকে পুনপটিয়াভাবে বিষয়লৈকে আহিছো। আপোনাৰ সকলোৱে জ্ঞাত, সকলোৰে পৰিলক্ষিত হৈছে যে হাগ্রামা মহিলারী এণ্ড ব্রিগেড বা হাগ্রামা মহিলারী এণ্ড কোম্পানি বুলি কৈছো, কারণ যত নেকি মানৱৰ শাসন নহয় দানৱৰ শাসন চলিছিলে, সেই হাগ্রামা মহিলারী এণ্ড ব্রিগেড, হাগ্রামা মহিলারীর মানবীয় নহয় দানবীয় শাসনের বিরুদ্ধে, হাগ্রামা মহিলারীর যে দুর্নীতি তার বিরুদ্ধে হাগ্রামা মহিলারীয়ে দুর্নীতির জড়িয়ে ক্ষমতার বলিয়ান হয়ে ক্ষমতার অপব্যবহার করে তেও যে বিগত বছরবর অবৈধভাবে কেবল টকার স্বার্থত, লাখ লাখ টকার স্বার্থত যে বিভিন্ন যুবক বা যুবতীক, আমার ভাই ভন্টিসকলক বা বাইদেউসকল দাদাসকলক টকার লোভত বিভিন্ন দপ্তরবিলাকত, কব গেলে সকল দপ্তরতে চাকরি প্রদান করেছে, পরীক্ষা নপতাকে, সার্কুলার নোহাকে, এডভার্টাইজমেন্ট নোহাকে, CSBA ইন্টারভিউ নপতাকে। কিন্তু এতিয়া বহুত মানুষের এটা শঙ্কিত, মানে মনত শঙ্কিত হয়েছে, বহুত লোকে শঙ্কিত হয়েছে যে আমার বড় চুক্তির পিছত যে নাকি দ্বিতীয় বড় চুক্তি 2003 চনের, সেই দ্বিতীয় বড় চুক্তির পিছত 2005 চনত যেটা সর্বপ্রথমভাবে হাগ্রামা মহিলারীর BPF দল ইয়াতে নির্বাচিত হয় আর শাসনভার গ্রহণ করে 2005 চনেরপরা, তেতিয়ারপরাই বহুত মানুষক চাকরি প্রদান করা হয়েছিল 2005-2020। যেটে আমি UPPL দলের হয়ে গোসর দিয়া 2005-2020 এপয়েন্টমেন্ট, ইলিগেল এপয়েন্টমেন্টবিলাকর বিরুদ্ধে গোসর দিয়া হয়েছে। তো 2005-2020 এপয়েন্টমেন্ট পয়া ভাই ভন্টি বা দাদা সকল বা মো খুড়াসকলে ভাবিছে যে তেওঁলোকৰ চাকরির প্রতি কিবা শঙ্কা আহিব নেকি বা তেওঁলোকৰ চাকরিটো কিবা যাব নেকি, তেওঁলোকৰ বিরুদ্ধে এই গোসর, এই তেওঁলোকৰ বিরুদ্ধে কিবা মানে একশন হব নেকি, মই তেওঁলোকক স্পষ্ট করে দিব বিচাৰিছো। আজি BPF দলে বা আজি BPFৰ লগত থকা মই নেতা বুলি নকম, হাঙ্গু পাঙ্গু চেলা চামচা দালালবিলাকে এটা প্ৰপাগেণ্ডা চলাইছে যে UPPL দলৰ যি নেকি পৃথ্বীৰাজ, সেই পৃথ্বীৰাজৰ কাৰণে বহুত মানুষের চাকরি যাব, সেয়া সম্পূর্ণভাবে অপপ্রচার, সেয়া সম্পূর্ণভাবে ভুয়া। মই স্পষ্টভাবে কো 2005-2020 যিমানবোৰ মানুষে যুক্তিসঙ্গতভাবে চাকরি পাইছিল তেওঁলোকৰ চাকরি নাযায়। যোনে টকা দি, যোনে যিবিলাক সাঙ্গু পাঙ্গুয়ে EMক টকা দি, চিপক টকা দি চাকরি লৈছিলে তেওঁলোকৰহে যাব। আর আপনাদের লিষ্ট চালে গম পাব নিশ্চিতভাবে সাধারণ মানুষের লড়া ছোৱালীয়ে বা সাধারণ ঘরের লড়া ছোৱালীয়ে টকা দি কিন্তু চাকরি পোৱা নাই, টকা দিলেও পোৱা নাই। সেইবিলাক EMৰ সাঙ্গু পাঙ্গু যিমান ক্লোজ এইডস আছে, দালালবিলাক আছে, তেওঁলোকৰ যিমান কব গলে ব্লাইণ্ড ডিসাইবলস বুলি কৈছো, পার্টি ফেলোয়ার্স নহয়, তেওঁলোকেহে চাকরিটো পাইছে, কমন পাব্লিক ইমান পোৱা নাই। দ্বিতীয় ডাউটটো হৈছে যে শহীদ অকল, আজি এটা প্ৰপাগেণ্ডা চলাইছে BPF বলে যে আমার গোচরের বাবে বা হাগ্রামা মহিলারী এণ্ড ব্রিগেড, হাগ্রামা মহিলারীর লগতে সকল যিমান ডিপার্টমেন্টের EM সকল আসলে তেওঁলোকৰ বিরুদ্ধে যে গোচর রুজু করা হৈছে, সেই গোচরের ভিত্তিত কিবা আমার যে যিবিলাক শহীদ আছিলে, আমার বড়োলেণ্ডর মুন্থলং আছিলে, বড়োলেণ্ডর আন্দোলনের লগত জড়িত থাকা পরিয়ালর যিমান আত্মীয় কুটুম্ব বা সদস্যই চাকরি লাভালাভ করেছে বা চাকরির নিযুক্তি প্রাপ্ত করেছে, তেওঁলোকৰ চাকরি যাব নেকি? মই স্পষ্টভাবে ইয়াও স্পষ্টীকরণ এটা দাঙি ধরব বিচারিছো আপনার জড়িয়তে, যে যিমানবোৰ বড়োলেণ্ডর শহীদ আছে, যিমানবোৰ বড়োলেণ্ডর শহীদর আত্মীয় কুটুম্ব, নিজের আত্মীয় স্বজন বা লড়া সতী সন্তান যোনে নহক চাকরির নিযুক্তি প্রাপ্ত পায়, মানে চাকরির নিযুক্তি পাইছে বা তেওঁলোকে ফিক্সড পে হোক বা রেগুলার পেতে চাকরি পাইছে। আজি আমি জানো CSB BTAD গঠন হওয়ার লগে লগে CSB নাছিল, সেন্ট্রাল সিলেকশন বোর্ড নাছিল, কিন্তু তেতিয়ার সরকারে 2005-2010 মই স্পষ্টভাবে কৈছো
2005 যেতিয়া CSB তার মানে গঠন হওয়া নাছিল, সেন্ট্রাল সিলেকশন বোর্ড গঠন হওয়া নাছিল, বহুত শহীদর পরিয়ালক তেওঁলোকে চাকরি প্রদান করেছিল, বহুত শহীদর লড়া ছোৱালীক চাকরি প্রদান করেছিল। কিন্তু দুঃখ লগার কথা, আমি বিপিএফে যে চাকরি প্রদান করেছে সেইখিনি কথাক লই বিপিএফক আমি শলাগ যাচিছো যে আপনাদের কিবাটো ভাল কাম করেছে, এশটার ভিতর এটা হলে হয়তো ভাল কাম, বাকি 99টাটো বেয়াই করিলে। তো এতিয়া কথাটো হল যাক 2005-2010 শহীদর পরিয়ালে চাকরি লাভ করেছিল, সেই সকলে ভয় খাবলগীয়া কোনো কথা নাই, মই জানো। আর এয়া দুঃখ লাগবলগীয়া কথা মই কইছো কি কারণে, যে দুঃখ লগা কথা, যেতিয়া এজন শহীদর পরিয়ালক চাকরি প্রদান করে বা 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 লোক কারণে চাকরি প্রদান করে, যেবা শহীদর পরিয়াল নয় কিনা ভিখারী হে হাগ্রামা মহিলারিয়ে শহীদর পরিয়ালক যেনেকে আপনার প্রোডাক্ট কোনো হ্যাশট্যাগ মানে হ্যাশট্যাগ দি গেছো, হাগ্রামা মহিলারিয়ে শহীদর পরিয়ালক ভিক্ষারীর দরে তুলনা করেছে। ইভেন কি ভিক্ষারীও একটা মর্যাদার থাকে, ভিক্ষারীরও একটা অভিমান আছে, স্বাভিমান আছে, সকলে ভিক্ষারীও নিজের মর্যাদা বিচারে, সকলে মানুষ, আমি সকলে মানুষ। কিন্তু বলির কথা সজায় শহীদর পরিয়ালক পরিয়ালবর্গর সতি সতি সন্তান সদস্যবিলাক কি করেছে, চাকরিত রাখিছে, কিন্তু কাগজ পাতিবিলাক হয়তো কিছু মানত হয়তো একদম অল্প সংখ্যক শহীদর সতি সন্তানে বা সদস্যে চাকরি পাইছে, কারণ সব শহীদর সতি সন্তান বলে এতালেকে চাকরি পোৱা নাই। কিন্তু যি আংশিক সকল, যি আংশিক সদস্য সকলে যে চাকরি প্রাপ্ত করেছে, তেওঁলোকৰ যদি তারও ভিতর যদি কারো বা 1% বা 10% যদি কাগজের কিনা খেলিমেলি আছে, আমি UPPL দলের স্পষ্টভাবে কইছো যে আমার BTR চুক্তি যেহেতুয়ে আমি যদি ইয়াতে বহি আছো সকলে, এয়া আমার আন্দোলনের ফলত, এয়া BTC-র ফলত, এয়া BTR-র ফলত, এয়া সেকেন্ড বড় চুক্তির ফলত, এয়া তৃতীয় বড় চুক্তির ফলত, বা আমি প্রথম বড় চুক্তি বা BAC একটখন পাহরি যাব নোৱাৰো। আমি আমি BTR-ত আমি কাকো NDFB-র শহীদ হলেই যে তেওঁ শহীদ হয়, BLT-র শহীদ হলে যে তেওঁ শহীদ নহয়, কালি যে কোচ রাজবংশী ভাইয়ের যদি কোনোবা শহীদ হয় তেওঁ শহীদ নহয়, কালি বঙালী ভাই, কালি নাথযোগী, কালি ধর্মীয় সংখ্যালঘুর যদি কোনোবা শহীদ হয় বা আন্দোলনত আহত মানে আহত হয়ে তেওঁলোকৰ হাত ধরে হেরুবলগীয়া হয়েছে, তেওঁলোকে মানে আন্দোলনকারী নহয় বলে আমি গণ্য মানে গণ্য নকরো, আর আন্দোলনকারী নহয় বলে আমি কবও নিবিচার, কারণ যেতিয়া আন্দোলন হয়েছিল তেতিয়া পুলিশের লাঠিচালনাত, লাঠিচালনায় কেতিয়া জাতি জনগোষ্ঠী দেখা নাই, যেতিয়া রাজহুয়াভাবে মুকলি বজারত যেতিয়া লাঠিচালনা হয়েছিল, যেতিয়া ধর্ণাত কারবা গাড়ি ভাঙিছিল, ধর্ণাত যেতিয়া কারবা টিয়ার গ্যাস ফায়ারিং করা হয়েছিল, তেতিয়া সকল জনগোষ্ঠীরে ক্ষতি হয়েছিল, যেতিয়া আন্দোলনত কেতিয়াবা গুলি বর্ষণ হয়েছিল, কেতিয়াবা পুলিশের গুলিয়া গুলির কারণে হয় পুলিশ মরিলেও আমারে ভাই মরিছে, কোনোবা সন্ত্রাসবাদী মরিলেও আমারে ভাই মরিছে, তো সেই গুলিয়া গুলির ভিতর যদি মাজত কোনোবা আবদ্ধ হয়ে গেছিল, তেতিয়া গুলিয়ে কেতিয়াও জাতি জনগোষ্ঠী চাই কাকো ক্ষতি করা নাই। গতিকে UPPL-ৰ স্পষ্ট কথা যে যিমানবোৰ শহীদ আছে সি যি জনগোষ্ঠীরে নহক, বড়োলেণ্ডর আন্দোলনত যিমানবোৰ ক্ষতিগ্রস্ত হওয়া পরিয়াল, তেওঁলোকে যিমানবোৰে চাকরি প্রাপ্ত করেছিল ফিক্সড পে হোক বা রেগুলার পে হোক, তেওঁলোকৰ যদি ডকুমেন্টতো কিবা খেলিমেলি থাকে, UPPL দলে সরকার গঠন করার লগে এক্সিকিউটিভ কাউন্সিলর রেজলিউশন লৈ তেওঁলোকৰ যিমানবোৰ চাকরি আছে ফিক্সড পে থাকলে রেগুলার করা হব, আর রেগুলার পেয়ত যিমান সকলে আছে তেওঁলোকে যদি ভাবে তেওঁলোকৰ এপয়েন্টমেন্ট প্রসিডিওর্স বিলাকে BTC সরকারে অলপ খেলিমেলি করে দিছিলে, কারণ হ্যাঁ তেওঁলোকৰ ভুল নয়, তেওঁলোকে চাকরি লাগে বা তেওঁলোকক পুনঃসংস্থাপন লাগে বলে একর্ডতে লিখা আছে, হ্যাঁ রোজার ভুল, তার কারণে আমি প্রজা হাতত মানে দোষ দিব নোৱাৰো, গতিকে তেওঁলোকর চাকরিবিলাকক আমি উচিত মর্যাদার সেম্পেথেটিক গ্রাউন্ডত, কম্পেশনেট গ্রাউন্ডত, যি জাতিরে নহোক কিয় আন্দোলনত যোনে ক্ষতিগ্রস্ত হয়েছিল তেওঁলোকক আমি সেম্পেথেটিক আর কম্পেশনেট গ্রাউন্ডত তেওঁলোকক চাকরিবিলাক রেগুলার করে দিম, আর যার রেগুলার হয়ে আছে এক্সিকিউটিভ রেজলিউশনেরে তেওঁলোকক আমি এটা কোটা বনাই যে কম্পেশনেট এন্ড সেম্পেথেটিক গ্রাউন্ড ফর দ্য মার্টিয়ার্স এন্ড মার্টিয়ার্স ফ্যামিলিজ, এইটু করে এটা সেপারেট কোটা করে মর্যাদার, যাতে তেওঁলোকে ভাবে আমি কোনো ভিখারী নয়, আমি মর্যাদাবান এটা শহীদর পরিয়ালের সদস্য। এয়া মই UPPL দলক হিসাবে আমার যিনি আমার যিনি স্পষ্ট মন্তব্য বা স্পষ্টীকরণ দাঙি ধরল, আর দ্বিতীয়তে মই এতিয়া আপনাদের দরাচলতে ফিসারি বিভাগ আর PNRD বিভাগের এক নজিরবিহীন তথ্য দাঙি ধরব বিচারিছো, আশা করছো আপনাদের সেই তথ্যবর পাই গেছে বা পাই যাব। এতিয়া কথাটো হল আপনাদের মই দেখাইছো এই যে এইখন হল PNRD ডিপার্টমেন্ট, অর্থাৎ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট,
পঞ্চায়ত আর গ্রামোন্নয়ন বিভাগ বলে কব পো তো পঞ্চায়ত আর গ্রামোন্নয়ন বিভাগের যিনি 28 ফেব্রুয়ারি 2020 তারিখে PNRD ডিপার্টমেন্টের এখন অর্ডার জারি করা হয়েছিল। সেই অর্ডারের জড়িয়ে জুনিয়র এসিস্টেন্ট গ্রাম সেবক গ্রাম সেবিকা পিয়ন চকিদার আর ড্রাইভার অর্থাৎ গ্রেড 3 আর গ্রেড 4 সর্বমুঠ আপনার 13 জন ব্যক্তি আপনার হরিসিঙা ডেভেলপমেন্ট ব্লকত কোনো পরীক্ষা নপতাকে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো সার্কুলার প্রকাশ নকরাক 13 জন ব্যক্তিক বিপিএফর সাঙ্গু পাঙ্গু 13 জনক চাকরির নিযুক্তি প্রদান করেছে। এয়া PNRD বিভাগের দুর্নীতি নিযুক্তি কেলেঙ্কারি আর PNRD বিভাগটা কোনে শাসন করেছিল PNRD বিভাগ কোনে চলাইছিল যদিসি মানে সাপ্লাই গতি PNRD বিভাগটা হাগ্রামা মহিলারী ডাঙরিয়া বিগত 15 বছর বা 17 বছরে নিজের হাতের এড়িয়ে নিদিলে। তো হাগ্রামা মহিলারী বিভাগের এয়া কেলেঙ্কারি হয়তো তো ভাবিছিল মানে হাগ্রামা মহিলারীর বিরুদ্ধে কেউ গোচর রুজু করল হয়তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধে করবল সেইটা হল হাগ্রামা মহিলারীর বিভাগের নিজের স্বরূপ 13 জন ব্যক্তিক হাঙ্গু পাঙ্গু হরিসিঙা ডেভেলপমেন্ট বোর্ডর সরি ডেভেলপমেন্ট ব্লকত কোনো পরীক্ষা নপতাকে কোনো আনুষ্ঠানিকভাবে এডভার্টাইজমেন্ট নোহা করে চাকরি প্রদান করেছিল নির্বাচনের অল্প কেদিন আগতে নির্বাচনী বৈতরণী পার করব কারণে এই নীতি গ্রহণ করেছিল এই দুর্নীতি বা বক্র পথে চাকরি দিয়ার মানে নীতি গ্রহণ করেছিল। আর দ্বিতীয়তে অবশেষত মানে আপনার ওসর এই দাঙি ধরব বিচার আপনার নিশ্চিতভাবে এই অর্ডার কপি পাই যাব যে আপনার ফিশারিজ আমার গণ্যমান্য যে নেতা কব গেলে দান্ধী বিয়াগুম নেতা বলে নিজকে দাবি করে শামসুন্দি ডাঙরিয়া শামসুন্দি পাঁচনৈ শেরফাঙর যে তার মানে আউটগোয়িং MCLA বা BTAD আউটগোয়িং EM কার্যবাহী সদস্য ফিশারি আর এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেনারি তো ফিশারি ডিপার্টমেন্টত কি করেছে তার নমুনা মানে দাঙি ধরব বিচার মই নমুনাটো এইটাই দাঙি ধরব বিচার যে চাও অফিস অফ দ্য জয়েন্ট ডিরেক্টর কাম CSD ফিশারি ডিপার্টমেন্ট চিঠির ডেট হল চিঠির আপনার ডেট হয়েছে 7 মার্চ 2020 আই রিপিট 7 মার্চ 2020 ফিশারি ডিপার্টমেন্টক 7 মার্চ 2020 LDA আর পিয়ন অর্থাৎ একই তৃতীয় বর্গ আর চতুর্থ বর্গের গ্রেড 3 আর গ্রেড 4 আপনার সর্বমুঠ 14 জন ব্যক্তিক ফিশারির CSDA পুনগুটিয়াভাবে EMO ডাইরেকশন আর স্পষ্টভাবে লেখা আছে কোনো CSB বা সেন্ট্রাল সিলেকশন বোর্ড বা বাছনি প্রক্রিয়া নোহা করে সার্কুলার নোহা করে শামসুন্দি ডাঙরিয়ায় কেবল নিজের স্বার্থর বাবে 14 জন মানে প্রার্থীক 14 জন ক্যান্ডিডেটক বিনা পরীক্ষা টোটেলি কেবল পয়সার লেনদেনেরে আপনার 7 মার্চ 2020 তারিখে 14 জনক ফিশারি বিভাগত নিযুক্তি প্রদান করে পিয়ন চকিদার তারপর আপনার গ্রেড 3 জুনিয়র এসিস্টেন্ট বা LDA তো এইখিনিয়ে কই মই সামরিব বিচার কিন্তু আশা করো আপনি এই স্পষ্টীকরণটা ভালকে দাঙি ধরব যে শামসুন্দি ডাঙরিয়ার যেহেতু পাঁচনৈ মই ওদালগুড়ি দেখছো পাঁচনৈ শেরফাঙর যে নাকি দুর্নীতি এয়া এক নমুনা হাগ্রামা মহিলারীর বিরুদ্ধে যে গোচর রুজু করা হয়েছে তো হাগ্রামা মহিলারী নিজেও কেন দোষী মই কোৱা নাই যে চিফ হিসাবে ডাইরেকশনত সব বিভাগতে হয়েছে কিন্তু মই নিজের গ্রাম উন্নয়ন বিভাগত হওয়া নিযুক্তি কেলেঙ্কারি দাঙি ধরেছো। আর তৃতীয়তে 2005-2010 যিমানবর ব্যক্তি বা যিমানবর প্রার্থীয়ে চাকরি লাভ করেছিল যোনে শহীদর পরিয়ালর আসলে বা 2015 যোনে চাকরি লাভ করেছিল বা আজির ডেটলৈকে যোনে শহীদর পরিয়ালর হওয়া সব মানে হওয়ার বাবে চাকরি লাভ করেছিল বা আন্দোলনত জড়িত থাকার বাবে একর্ডর মানে ক্লোজর অনুযায়ী চাকরি লাভ করেছিল তেওঁলোকক যদি উচিত মর্যাদারে চাকরি দিয়া হওয়া নাছিল যদি কিবা খেলিমেলিও আছিল UPBL এক্সিকিউটিভ কাউন্সিলরে সেই চাকরিটোকে ফিক্স পে থাকিলে রেগুলার করে দিব আর রেগুলারও যদি হয়ে আছে যদি কিবা খেলিমেলি হয়ে আছে তাহলে তাক আমি সেম্পেথেটিক আর কম্পিটিশনের গ্রাউন্ডত এক্সিকিউটিভ কাউন্সিল গভর্নমেন্ট হওয়ার পিছত এক কার্যবাহী সদস্য সমূহে বহি কেবিনেট ডিসিশনের জড়িয়ে চাকরিবিলাক একদম রেগুলার করে দিয়া হবো ইয়াক লৈ শঙ্কিত হবলগীয়া কোনো নাই কারণ আমি সকলোৱে জানো যে যিমানবোৰ চাকরির দুর্নীতি বা কেলেঙ্কারি হয়েছিল সেইবিলাক কব গেলে একদম সঁচা কথা কব গেলে 2015 চনের পিছতে হয়েছিল 2015 চনের আগত আমি ইমান চাকরি কেলেঙ্কারি দেখি দেখা নাছিল 2015 চনের পিছতহে বক্র পথে দুর্নীতির জড়িয়ে যেতিয়া ক্ষমতা মূরত চরে যেতিয়া মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায় ক্ষমতা মূরত চরিলে মূরত উঠার পিছত 2015 পিছত ফরেস্টারত বলে 7 লাখ 10 লাখ টাকা দিব লাগে কিছুমান গ্রেড ট্রিপ বলে 5 লাখৰ পৰা 6 লাখ টাকা দিব লাগে 2015 চনের পিছতে হয়েছিল আর মই এলিগেশনটা কোৱা নাই মই প্রত্যাহ্বান জানাইছো ওদালগুড়ির যিকোনো যুবরাজ বলে দাবি করা বঞ্জার দৈমারিয়ে হোক যুবরাজ বলে দাবি করা বঞ্জার দৈমারিয়ে হাঙ্গু পাঙ্গু কারণ বঞ্জার দৈমারীর সন্মুখত এই একে কলি করে VM শামসুন্দির কোনো
কোনো মূল্য নাই, জগদীশ সরকারে কোনো মূল্য নাই, সেইবিলাক ইয়ে মূলে বঞ্জাত দৈমাৰীৰ লগত তেওঁ সাংগু পাংগুহে। বঞ্জাত দৈমাৰী হল যুবৰাজ ৰজা, তো গতিকে বঞ্জাত দৈমাৰীকে ধৰি তেওঁৰ সাংগু পাংগু ইয়েং চামচুন্দি, তাৰপিছত জগদীশ সরকার যি নেকি ট্ৰেন্সপৰ্টত অনৈতিকভাৱে ৰবিনচন মুছাৰী যি নেকি আমাৰ প্ৰাক্তন সচিব প্ৰধান বা প্ৰধান সচিব আছিলে বিটিচি, তেওঁৰ ল'ৰাকো যি চাকৰি প্ৰদান কৰিছে আৰু তাৰ লগতে আঠজনক অনৈতিকভাৱে চাকৰি প্ৰদান কৰিছে, তেওঁলোকক মই মুকলিভাৱে প্ৰত্যাহ্বান জনাইছোঁ। তেওঁলোকৰ যদি সদাহক আছে আৰু ৰাজনৈতিকত সকলোৱে সংবাদ মাধ্যমত প্ৰত্যাহ্বান জনায়, এয়া বোধহয় আপোনালোকে দেখাটো বহুত দেখিছে, কিন্তু মই তেওঁলোকক স্পষ্টভাৱে কৈছোঁ প্ৰত্যাহ্বান নহয়, আপোনালোকে লাইভ এটা টক শ্ব'ত আহক, আপোনালোকক মই ডকুমেণ্টছ কেইটা ইউ পি পি এলৰ দলৰ হৈ মই ডকুমেণ্টছ কেইটা দাঙি ধৰিম, আৰু আপোনালোকে কেলেই এপইণ্টমেণ্ট দিছিলে আৰু কিয় আপুনি শ্বহীদৰ পৰিয়ালক যেতিয়া এপইণ্টমেণ্ট দিছিলে কিয় উচিত মৰ্যাদাৰে আপোনালোকে কম্পেনচনেট গ্ৰাউণ্ড আৰু মাৰ্টিয়াৰ্ছ ফেমিলি বুলি মেনশ্যন নকৰা কৰি দিছিলে, তাৰমানে আপোনালোকে খালী মানুহক ইউজ এণ্ড থ্ৰ'হে কৰিব বুলি বিচাৰে নেকি, এয়াই মোৰ প্ৰশ্ন। ধন্যবাদ, আপোনালোকে উপস্থিত হৈছে, কিবা প্ৰশ্ন যদি উত্থাপন কৰিবলগীয়া আছে অনুৰোধ জনাইছোঁ সুধিব পাৰে। চাওক, চৰকাৰ অহাটো সকলোৱে বিচাৰে, যাৰ কাৰণে আমি ৰাজনীতিত অৱতীৰ্ণ হৈছোঁ, ৰাজনৈতিক যুঁজত অৱতীৰ্ণ হৈছোঁ, কিন্তু অসমীয়া দেখাৰ কথা কয় যে ৰাইজে নোক জাকৰিলে নুই বয়, তো ৰাইজে যদি আমাক ভাল পায়, ৰাইজে যদি আমাৰ নীতিবিলাক আমাৰ আদৰ্শবিলাক ভাল পায় আপ্লুত হয় নিশ্চিতভাৱে তেওঁলোকে আমাক ভোট প্ৰদান কৰিব, ভোটদান কৰিব, তেতিয়া যদি আমি চৰকাৰত আহোঁ আমি যি আশা কৰিছোঁ তেনেদৰে যদি আমি চৰকাৰত আহোঁ তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে যিমানবোৰ মানে টকা পইচাৰে লেনদেন কৰি চাকৰি হৈছিল সি যি জনগোষ্ঠীৰে নহওক কিয় সেইবিলাকৰ ওপৰত উচিত মানে একচেপ্ট মাৰ দিয়া, শ্বহীদৰ পৰিয়ালৰ বাহিৰে আৰু শ্বহীদ যি জনগোষ্ঠীৰে নহওক কিয় তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি একশ্যন ল'ম। আৰু এতিয়া আমাৰ চৰকাৰ অহাটো নোহোৱাৰ লগত কোনো প্ৰশ্নও নাহে, দৰাচলতে স্পষ্ট ভাষাত ক'ব গ'লে কালি ইউ পি পি এল দল যদি ৰাজনীতিত থাকে, কালি যদি ক্ষমতাত আহে তথাপিও তাৰ ওপৰত একশ্যন হ'ব, আৰু ইউ পি পি এলক যদি ৰাইজে বেয়া পায় নানে তথাপিও বি পি এফৰ ওপৰত একশ্যন হ'ব, কাৰণ অলৰেডি ফৌজদাৰী গোচৰ বা ক্ৰিমিনেল কেছ কোকৰাঝাৰ সদৰ থানাত ৰুজু কৰা হৈছে আৰু সেয়াই উচ্চ পৰ্যায়ৰ তদন্তৰ টীমে স্পেচিয়েল ইনভেষ্টিগেশ্যন টীমে তদন্ত কৰি আছে, সেয়া বিশ্বজিৎ দৈমাৰীয়ে তীব্ৰ ভাষাৰে কোৱাৰ দৰে কোনো অ চি লেভেলৰ তদন্ত হোৱা নাই, সেয়া এডিচনেল এছ পি হেডকোৱাৰ্টাৰে আই চি পি বি টি এ ডি অৰ্থাৎ মহাপৰিদৰ্শকৰ নিৰ্দেশনাত এটা স্পেচিয়েল ইনভেষ্টিগেশ্যন টীমে যাৰ অধ্যক্ষতাত আছে এডিচনেল এছ পি অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক কোকৰাঝাৰৰ শ্ৰী মুকুট ৰাভা ডাঙৰীয়াৰ নেতৃত্বত সেই তদন্ত চলি আছে, গতিকে তদন্ত এনেও হ'ব সেনেও হ'ব, বাই দিছ ৱে অৰ ডেট ৱে ইনভেষ্টিগেশ্যন উইল বি টেক প্লেচ। মহামান্য ৰাজ্যপাল গৰাকীয়ে এটা কথা উত্থাপন কৰিছে যে কৰাপশ্যনৰ ক্ষেত্ৰত কোনো ক্ষেত্ৰতেই তেওঁ তেখেতে হেৰি নকৰে, আপোচিনভাৱে তেখেতে কাম কৰিব, কিন্তু আপোনালোকৰ আপোনাৰ ধৰা ইউ পি এফ পি এল দলে ইমানখিনি তথ্য সহকাৰে দাঙি দিয়াৰ পিছতো ৰাজ্যপাল গৰাকীয়ে কিন্তু চাওক, কিছুমান বিভাগৰ এপইণ্টমেণ্ট অলৰেডি প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰীয়ে ঘূৰাই লৈছে, আপোনালোকে নিশ্চিতভাৱে তদন্ত কৰিলে গম পাব, কিন্তু সেয়া এক ডিপাৰ্টমেণ্টেল প্ৰচিডিং, ডিপাৰ্টমেণ্টেল কথা, গতিকে তেওঁলোকৰ ডিপাৰ্টমেণ্টেল নোটশ্বীটটো আৰু আমি সংবাদ মাধ্যমত আনি দাঙি ধৰিব নোৱাৰোঁ, সেয়ে আপোনালোকে যদি গৈ প্ৰশ্ন কৰে বা তদন্ত কৰে বা আপোনালোকে যদি তেওঁলোকক সোধে তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে তেওঁলোকে ক'ব, কিছু কিছু ডিপাৰ্টমেণ্টৰ অলৰেডি ইতিমধ্যে এপইণ্টমেণ্ট বেক কৰি ঘূৰাই লোৱা হৈছে, যিবিলাকক অনৈতিকভাৱে চাকৰি দিয়া হৈছিলে, আমাৰ বি টি চিৰ প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী যি নেকি গভৰ্ণৰ ৰোল হোৱাৰ পিছত ৰবিনচন মুছাহাৰীৰ পিছত ছাকচেছৰ হিচাপে আহিছে গুৱাহাটীৰ পৰা পোনপটীয়াকৈ বি টি চিত, তেওঁ অলৰেডি বিগত সপ্তাহতে যোৱা এসপ্তাহমানৰ ভিতৰতে বহুতকেইটা ডক্টৰৰ এপইণ্টমেণ্ট অলৰেডি বেক কৰি লৈ গৈছে, আৰু যিবিলাক এপইণ্টমেণ্ট এতিয়ালৈকে লুকাই আছে ক'ত বা চুকে কোনে লুকাই আছে সেইবিলাকৰ ওপৰত যিটোৱে অলৰেডি এক ক্ৰিমিনেল কেছ ৰুজু কৰা হৈছে, গতিকে মই জানো আৰু মই জ্ঞাত যে ৰাজ্য চৰকাৰে বা মহামান্য ৰাজ্যপালে বা মহামনিম ৰাজ্যপালৰ নিৰ্দেশনাত সি প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী নহওক কিয় সকলোৱে তদাৰকি কৰি আছে যে উচিত একশ্যনটো যাতে টকা পইচা দি কিনা বেচা কৰা চাকৰিৰ দালাল, চাকৰি দিয়া ই এম, চাকৰি মানে লৈ যিয়ে নেগচিয়েশ্যন কৰা অফিচাৰ, তেওঁলোকক কেনেকৈ মানে উচিত শাস্তি প্ৰদান কৰিব পাৰি, তাতে গোটেই টীম মৰ্যাদাৰ বাবে নিকাৰ মানে এক স্থিতি গ্ৰহণ কৰিবৰ বাবে তেওঁলোকে অলৰেডি প্ৰচেছত আছে আৰু এইটো আণ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন, আৰু অতি শীঘ্ৰে আপোনালোকে একচুৱেলি ভাবিছোঁ যে ৰাইজে নৈ বয়, তো ৰাইজৰ আশীৰ্বাদত
রাইজে যেটি নখ জোকরাই নহয় এইবার পরিবর্তন নহয় এইবার পরিবর্তনের বটা নয় এইবার ধুমুয়া বলিছে তো গতি মই ইমানখিনি কব পারো মই দাম্ভিকতার নক ইউপিপিএলে 30 পাব 35 পাব মই বিরাট সিধা স্বভাবর রাজনীতিবিদ আর মোর রাজনীতি নিশা মানে পেশা নয় মোর রাজনীতি নিশা রাজনীতি ইজ নট মাই মানে প্রফেশন ইটস মাই পেশন গতি মই স্পষ্টকে কইস অ্যাবসলিউট মেজরিটি ইউপিপিএল দলে পাব কিন্তু নিশ্চিতভাবে ইউপিপিএল দলে অকলহনীয়া করে ইউপিপিএল হিসাবে সরকার গঠন করবলে সক্ষম হব কিন্তু আগন্তুক দিনবোর যদি আমি আরো অল্প সময় পাও আমি যদি আরো অল্প সময় পাও কিন্তু যেহেতু করোনা আমি নির্বাচনতকে তো আরো মানুষের মানে যান আকা আকাঙ্ক্ষা নির্বাচনের কারণে তো আমি সেই আকা আকাঙ্ক্ষাটা আমি জলাঞ্জলি দিব নোৱাৰো আর মানুষের জীবনতকে তো নির্বাচন ডাঙর নহয় বিপিএফর কিছু নেতায় কয় নির্বাচন হব লাগে তো মানুষের জীবনতকে নির্বাচন ডাঙর নহয় তো করোনার কারণে আমি মানুষের ভিতর ইমান সোমাব পড়া নাই কিন্তু এতিয়ার আজির পরিস্থিতিতে যদি নির্বাচন হয় পলিটিক্যাল পলিটিক্স ইজ ডাইনামিক আজির দিনতো নির্বাচন হলে আমি এবসলিউট মেজরিটি পাম আর যদি আমি 10-15 সময় আর পাই যাও যদি 10-15 ভিতরতে যদি নির্বাচন মানে পতা হয় বা নির্বাচনের তার মানে ডিক্লারেশন হয়ে যায় পুনরায় রি নোটিফিকেশন হয়ে যায় তেতিয়াহলে নিশ্চিতভাবে ইউপিপিএল দলে আজি যেমন এবসলিউট মেজরিটি সিট পাব তাতকেও 3-4 আরো বেশি সিট পাব এইখানে মনে করতে পারো মই আজির দিন ইউপিপিএলে মই অনুভব করু আমি কমসে কম আমি 26 সিট জিকিম আজির দিন কমসে কম আমি 26 সিট জিকিম আর যদি আমি আগন্তুক দিনত সময় পাও হয়তো সেই সিটখন 28-29 যাব পারে কিন্তু আমি 26 সিট আমার নিশ্চিত হয়ে আছে 26 সিট স্যার হিন্দি দেখার কথা কয় যে জিসকা হে মান উচিকা হতা অপমান যার মানে নাই তার অপমান হব নোয়ারে তো গোড়াহনীয় খহনীয়া কার হয় যার কিবা আছে ভূমি আছে তো বিপিএফর ভেটিয়ে নাই গোড়াহনীয়া হব কেনেকে তো তেওঁলোকৰ গোড়াহনীয়া নহয় আসলে কি হয়েছে কায়ামত আহি গৈছে তেওঁলোকৰ প্রলয় আহি গৈছে গোড়াহনীয়া কলে মানে বেলেগ বুলি কোৱা হব ইমানুয়েল মুসাহারি ডাঙরিয়ার দরে যদি নেতায় তাতে স্থান নাপায় যদি ইমানুয়েল মুসাহারি যি নেকি এসময় বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেছিল ইএম আসলে এমএলএ হয়েছিল ইমানুয়েল মুসাহারির নিচিনা যদি দক্ষ ইমানুয়েল মুসাহারির নিচিনা এজন যদি নির্ভীক সকল জনগোষ্ঠীর কথা ভবা সকল জনগোষ্ঠীর সম অধিকারের কাম করা নেতায় যদি বিপিএফত আশ্রয় নাপায় তেতিয়াহলে বিপিএফর কি অবস্থা বিপিএফর এতিয়া কি কেবল বিপিএফ মানে শোষণ টোষণে হয়ে আছে ইয়ার উত্তরটো কেবল ইমানুয়েল মুসাহারির রেজিগনেশনের পরাই আপনাদের অনুমান করব পারে বহুতের ময়ও ফোন কথা পাতি আছো স্পষ্টভাবে কব গেলে প্রমোদার আর সভাপতি ডাঙরিয়ার আর বহুতে জড়িত থাকিব আর মোরও বহুতে জড়িত হয়ে আছে এখার কথাই কইছে যে বিপিএফর সময়ত আমি বিপিএফর কারণে যিমান করিলো প্রকৃত ওয়ার্কারবরে আজি বিপিএফে এ সময়ত কেম্পে কেম্পে বিআরটিএফ রাখিছিলে ইউথ বিপিএফ রাখিছিলে এক্স বিআরটিএফ বিলাক রাখিছিলে এক্স বিএলটিক রাখিছিলে তেওঁলোকে চাকরি সুবিধা দিব লাগে কাক সেইবিলাক যদি এক্স বিএলটি বা এক্স বিআরটিএফর ভাইসকলক যদি চাকরি দিলে হয় তেতিয়া কোনো কথা নাছিল তেওঁলোকক যদি ঠিকা ঠুকুলি দিলে কোনো কথা নাছিল তেওঁলোকে দিছে কাক বিপিএফর প্রকৃত কর্মীক দিয়া নাই গতিকে বিপিএফর প্রকৃত কর্মী বা এক্স বিপিএফ বা এক্স ইউথ বিপিএফ বা এক্স বিএলটি বা বিআরটিএফর ভাইসকলে এতিয়া স্পষ্টভাবে জানিছে যে হাগ্রামা কেবল ইউজ এন্ড থ্রো হাগ্রামা ব্রিগেডের এইটি থিওরি গতিকে তেওঁলোকৰ বহুত শীর্ষ নেতা মোৰ লগত কথা পাতি আছে বহুত এক্স বিএলটির নেতাও মোৰ লগত ফোনত কথা পাতিছে সময়ত লাগিলে মই কম কোন হয় মোৰ লগত ফোন রেকর্ডিংও আছে তো গতিকে তেওঁলোকে কথা পাতিছে তেওঁলোকে অতি শীঘ্রে ইউপিপিএলত যোগদান করিব আর মই ভাবো কোনো দলে বেয়া নহয় কারণ দলটো মানুহে গড়ে সমাজখন এজন এজন মানুহে গড়া তো এই সময়ত আপোনালোকে সকলে বা আমি সকলোৱে বিপিএফকে ভোটদান করেছিলোঁ কারণ বিপিএফর বাইরে কোনো দল ইয়াতে নাছিলে বিটিএডিত মূল ভূমিকা গ্রহণ করা কিন্তু অসমীয়াত কয় নহয় প্রজায় রজাক মানে সলনি করে রজাইতো প্রজাক সলনি করিব নোৱাৰে গতিকে এইবার নিশ্চিতভাবে গণতন্ত্র বা প্রজাতন্ত্র প্রজায় রজা সলনি করব আর আমি হাগ্রামা মরিয়ারি ডাঙরিয়াক অবশেষত শুভেচ্ছা জ্ঞাপন করছো দুর্নীতিয়ে করক যিয়ে নকরক আপনি আগবাড়ি যাওক আপনার ভবিষ্যৎ আপনি যদি এইবার মুখ্য মানে বিটিসির সিএম বা মুখ্য কার্যবাহী সদস্য হব নোৱাৰে কমসে কম আপনি মুখ্যমন্ত্রী হোক মই আশা করছো মুখ্যমন্ত্রী হয়ে হাগ্রামা মরিয়ারি ডাঙরিয়ায় আজি যে সাপ্লাই সাপ্লাইত 1000 কোটি কেলেঙ্কারি করেছে আসামের মুখ্যমন্ত্রী হলে 10,000-20,000 কোটি টাকার কেলেঙ্কারি করব পারিব
তার কারণে মই তেওঁ খুব ইচ্ছা জ্ঞাপন করছো আর ঠিক আছে ধন্যবাদ।